আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুড বাস। রাজু ফুড বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি, সেটা হচ্ছে ক্রিসপি পটেটো ওয়েজেস। স্পেশাল এই কারণে আমরা 9 জন ইউটিউবার মিলে একটা ঝটপট নাস্তার রেসিপি দেওয়ার চেষ্টা করেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের চ্যানেলের লোগো এবং তাদের রেসিপিগুলো কিন্তু একে একে চলে আসছে। আপনারা আমার ভিডিও দেখার পর তাদের রেসিপিগুলো আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি তাদের প্রত্যেকের রেসিপিগুলোর দিয়ে দেব, ওখান থেকে আপনারা তাদের ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু লোগো এবং তাদের যে রেসিপিগুলো একে একে চলে আসছে আপনারা একটু দেখে নেন। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে, ক্রিসপি পটেটো ওয়েজেস। এটা কিন্তু খুব মজার একটা রেসিপি। তো মূল রেসিপির জন্য আমরা নিয়েছি এখানে মিডিয়াম সাইজের 2টি আলু। আলুগুলো এখানে আমরা ছিলে ধুয়ে রেখেছিলাম, এখন আমরা এগুলোকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব পাতলাও না খুব মোটাও না, মোটামুটি মিডিয়াম আকারে আমরা এগুলোকে গোল গোল করে চাকচাক করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আলু থেকে যে স্টাচটা ছাড়ানোর জন্য আমরা আলুগুলোকে পানিতে ছুবিয়ে নিচ্ছি। একটু পানিতে আমরা কিছুক্ষণ রেখে একটু নাড়াচাড়া করে, যে আলুর যাতে আঠালো ভাবটা না থাকে, আমরা এই কারণে পানিতে চুবিয়ে নিলাম। এখন আমরা আলুগুলোকে, আলুগুলোর গায়ে যে পানিটা লেগে আছে পানিটা আমরা একটু ছাড়িয়ে নেব। এর জন্য আমরা কিচেন টাওয়ালের সাহায্যে আলুগুলোকে আমরা একটু ড্রাই করে নিলাম। এই পর্যায়ে আমরা একটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমরা প্রথমে দিয়ে দিচ্ছি আলুতে সামান্য পরিমাণে লবণ, এবং এর সাথে আমরা আরও দিচ্ছি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরিগানো। অরিগানোটা আপনাদের হাতের কাছে না থাকলেও চলবে, এটা ব্ল্যাক পেপার দিয়ে আপনারা করতে পারবেন। তো খুব ভালোভাবে আমরা আলুগুলোর সাথে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আমরা একটা ডিম, ডিমে দিয়ে দিচ্ছি আমরা সামান্য পরিমাণে লবণ, দিয়ে আমরা ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। এটাকে আমরা এমনভাবে ফাটিয়ে নেব যাতে কোনো দলা অংশ না থাকে। এখন নিয়ে নিচ্ছি আমরা কিছু ব্রেড গাম, এটা যাতে একটা ক্রিসপি হয় এর জন্য আমরা নিয়ে নিচ্ছি ব্রেড গাম। আর নিয়ে নিচ্ছি আমরা এখানে নর্মাল ময়দা, যেটা প্লেন ফ্লাওয়ার। তো এটাকে আমরা একটু ক্রিসপি বা একটা সাদানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি ময়দার সাথে সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার, আর আমরা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আমরা অরিগানো। সেম প্রসেস, অরিগানোটা না থাকলেও আপনাদের কাছে চলবে। আর দিয়ে দিচ্ছি আমরা লাল মরিচের গুঁড়ো, দিয়ে আমরা সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোটা যত ভালো হবে এটা কিন্তু মশলাটা খুব ভালোভাবে লেগে থাকবে, তাই একটু ভালোভাবে আমরা মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে আমরা এটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি আমরা, প্যানটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু রেগুলার অয়েল। অয়েলটা যখন একটু গরম হয়ে আসবে এর ভিতরে আমরা আমাদের যে আলুগুলোকে একটু ম্যারিনেট করে নিই। প্রথমে আমরা ময়দার যে মাখানো ময়দার সাথে একটু ভালোভাবে এটাকে কোটিং করে নিচ্ছি। কোটিং করা হয়ে গেলে আমরা এখন ডিমে চুবিয়ে নেব। ডিমে একটু ভালোভাবে চুবিয়ে নিতে হবে যাতে ডিমের সম্পূর্ণ মানে আলুটার চারদিকে যাতে ডিমটা লেগে থাকে। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ডিমটাতে চুবিয়ে নেব। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ব্রেড গামে, ব্রেড গামে আমরা খুব ভালোভাবে ঘুরিয়ে নেব যাতে ব্রেড গামটা আলুর সাথে খুব ভালোভাবে লেগে থাকে, এতে করে আলুটা খেতে খুব ক্রিসপি হবে। এইভাবে আমরা আলুগুলোকে আস্তে আস্তে এইভাবে কোটিং করে নেব, প্রথমে ময়দায় পরে ডিমে আবার ব্রেড গামে। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ব্রেড গামে, এর ভিতরে আমাদের কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আর আমরা যে ফ্রাইটা করব আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যখন আমরা আলুগুলো দিব এই ফ্রাইটা করতে হবে মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে, খুব হাই হিটে ফ্রাই করা যাবে না, নাহলে কিন্তু এটা উপরে পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ফ্রাই করতে হবে। ফ্রাই হয়ে গেলে আমরা এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। বাকি আলুগুলোকে আমরা পর্যায়ক্রমে এভাবে খুব অল্প আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল ক্রিসপি পটেটো ওয়েজেস। এটা কিন্তু খুবই মজার আর খুব ক্রিসপি একটা রেসিপি। আশা করি আপনাদের আমাদের রেসিপিটি ভালো লেগেছে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দিবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।